মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। আসলে ছোটবেলায় শেখা গান, বলাই বাহুল্য, খুব ছোট না হলেও কলেজে পড়ার সময় শেখা গান এই গানটি, এবং সেই সময় এই গানটার এই যে কে তুমি কে তুমি অংশটা, সেটার উপরে হাইলাইট করতে বেশি ইচ্ছে করতো। মনে হতো কিভাবে তিন রকম বলাটা, তিনবার বলাটা তিন রকমভাবে বলা যায়, ফোকাসটা সবসময় সেটাই থাকতো। সেটা আজও বদলায়নি বটেই, কারণ এই গানটার সব থেকে সুন্দর অংশ বোধ হয় সেটাই, কিন্তু গানটার ইনার মিনিংটা আরও 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 জীবন্ত হয়ে উঠছে যত বয়স যাচ্ছে। আসলে রবীন্দ্রনাথ তো তাই, যত আমাদের জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখেন তত বোধ হয় আমাদের চৈতন্যের স্তরগুলো একটু একটু করে বাড়তে থাকে। এর আগে কখনো গাইবার সুযোগ হলেও রেকর্ড করার সুযোগ হয়নি, এবং তাও আবার সারেগামার ফ্লোরে। আজকে ঈশানের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, এই গানটি অ্যারেঞ্জ করেছে ভীষণ সুন্দর করে ঈশান, তিমির অবগুণ্ঠনে, আমার ভীষণ প্রিয় গান। আর ঈশান মিত্রর সঙ্গে কাজ করার এই প্রথম আমার সৌভাগ্য হলো। সারেগামার ফ্লোরে আসা মানে মনে হয় বাড়িরই আর একটা জায়গায় এসেছি, এতটাই আপন, এতটাই প্রিয় জায়গা, বড় ভালো লাগা কাজ করছে আজকে। দিব বাণী যে কথা মম অন্তরে,